ইউনুস খান আপনি লিখেছেন রোগ নির্ণয়ের জন্য ডাক্তার যদি হস্তমৈথুন করে সিমেন টেস্ট করতে বলে তাহলে কি কবিরা গুনাহ হবে? রোগ নির্ণয়ের জন্য যদি বীর্য কালেকশন করতে হয় স্যাম্পল হিসাবে, তাহলে সেক্ষেত্রে সেটা কোনোভাবে মেডিকেল সায়েন্সের কোনো প্রক্রিয়া যদি কালেকশন করা যায় সেটি করা উচিত, সিরিঞ্জের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে যদি করা যায়। যদি এরকম কোনো পদ্ধতি না থাকে এবং ট্রিটমেন্টের জন্য এটা কালেকশন করতেই হয়, তাহলে সেক্ষেত্রে নিরুপায় অবস্থায় এটি করা যেতে পারে। এবং এ বিষয়ে আপনার কুয়েতের ফতোয়া বোর্ডের একটি ফতোয়া এবং আরও বেশ কয়েকটি ফতোয়া আমি দেখেছি, মুফতিরা ওলামায়ে কেরাম এটাকে নিরুপায় হিসাবে জায়েজ বলেছেন শুধুমাত্র অসুস্থতার জন্য, অসুস্থ ব্যক্তির সুস্থতার জন্য এবং তার ট্রিটমেন্টের খাতিরে। অতএব যদি কোনোভাবে স্যাম্পল কালেকশন করা যায় তাহলে সেটা করতে হবে, অন্য কোনোভাবে যদি করা যায় সেটা যদি না করা যায় তাহলে সেক্ষেত্রে শেষ উপায় হিসাবে তার ট্রিটমেন্টের জন্য সুস্থতার জন্য এটি করা যেতে পারে।